নদী ছেড়ে ধানের জমিতে বিশাল আকারের মাছ, প্রায় 5 ফুট লম্বা মাছটিকে ধরে ফেলেন কৃষকরা। মাছ দেখে চাঞ্চল্য সুন্দরবন এলাকায়। ধানের জমি থেকে উদ্ধার বিরল প্রজাতির বিশাল আকৃতির মাছ, প্রায় 5 ফুট লম্বা মাছ ধানের জমিতে দেখে প্রাথমিকভাবে হকচকিয়ে যান জমির মালিক তারাপদ মণ্ডল। এরপর স্থানীয়দের ডেকে মাছটিকে ধরার ব্যবস্থা করেন। বিশাল আকারের মাছ দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের আমবেড়িয়া এলাকায়। স্থানীয়দের অনুমান, খাবারের সন্ধানেই সুন্দরবনের রাইমঙ্গল নদী ছেড়ে চাষের জমিতে ঢুকে পড়েছিল বিরল প্রজাতির এই মাছ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ মণ্ডল বলেন, এই মাছ সচরাচর দেখা যায় না। স্থানীয়দের দাবি, এই মাছ জমি থেকে ধান খেয়ে যায়। নাম বাঙাশ মাছ, নদীর থেকে উঠিয়ে ধান ক্ষতি করেছে। ধান কাটতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ধান খেয়ে নিয়েছে শিশির থেকে, এবং মাছটা ধরাও পড়েছে। মাছটা ধরে নিয়ে মেন রাস্তায় তোলা হয়েছে, অনেক লোকজন দেখছে এবং গাড়ি থেকে নামছে, নেমেও দেখছে, সাধারণ মানুষ হেঁটে আসছে তারাও দেখছে। মাছটা অনেক বড় মাছ এবং খুব ক্ষতিকারক মাছ। এই মাছটা এখন অনেকেই দেখাশুনো করছে ঠিকই, তো তার মধ্যে মানে বহু লোক আসছে বলে এখন মাছটা কোনো রকম বিক্রয় করে হচ্ছে না। স্থানীয় বাসিন্দা ব্যক্তি আরও বলেন, সকালে মাছটিকে ধরার পর বাজারে নিয়ে আসা হয়, সেখানেও মাছটিকে দেখার জন্য রীতিমতো ভিড় জমে যায়। স্থানীয়দের বক্তব্য, স্থানীয় ভাষায় মাছটিকে বাংশ মাছ বলা হয়। স্থানীয়রা জানাচ্ছেন, মাছটি প্রায় 5 ফুটের কাছাকাছি লম্বা, তবে নদী ছেড়ে কি করে চাষের জমিতে এত বড় মাছ চলে এলো তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা। এ বিষয়ে এলাকার এক প্রবীণ নাগরিক শুভেন্দু কয়াল বলেন, সকালে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে এসে ঘটনার কথা জানতে পারি। সকলেই তখন মাছটিকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছেন, শেষমেশ মাছটিকে ধরাও সম্ভব হয়, নিয়ে আসা হয় বাজারে। বাজারেও রীতিমতো ভিড় জমে যায় মাছটিকে দেখার জন্য। চেঁচামেচি শুনে আমি বাড়িতে বেরিয়ে আসি এবং দেখি যে বিরাট কাণ্ড, মানে বিলি তাড়াতাড়ি করতেছে মাছটা ধরবার জন্য, এবং ধরাও পড়েছে বাঙর মাছ। এ বিশাল ক্ষতি করে, ধানেরও ক্ষতি করে, গোলা ফুটুকুরি নাকি ধান খায় এটাও শোনা গেছে। তা এই মাছটা খুব বিশাল আকারের মাছ এবং খুব জটিল মাছ। এ বিষয়ে জমির মালিক তারাপদ মণ্ডল বলেন, আমরা নদীমাতৃক এলাকায় থাকি, তবে আগে এত বড় মাছ এই এলাকায় দেখিনি। তারাপদবাবুও দাবি করেন, এই মাছ জমি থেকে ধান খেয়ে যায়। কি ক্ষতি করে এই মাছ? ধান মাগানে পাইস তো, ধান টান খায় খুব, গোলা টোলা সেদ্ধ করে ধান খায়, বিরাট ক্ষতিকর মাছ। এটা 13 নম্বর, এটা 13 নম্বর। আমি ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, হিঙ্গলগঞ্জ।